আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আবারও নতুন একটি জব সার্কুলার প্রকাশ পেয়েছে আমি আলোচনা করব সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আশা করছি সাথে থাকবেন সুপ্রিয় দর্শক পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ শেরপুর বগুড়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাইশে জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না কারণ স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ অংশ কেটে যেতে পারে সুপ্রিয় দর্শক কোথাও বুঝতে না বলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক শুরু করছি সাথে থাকবেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক সাথে থাকবেন আপনার স্মারক নং হলো এটি তারপরে আপনার পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্তৃক পরিচালিত পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার জন্য একজন অধ্যক্ষ আবাসক উপযুক্ত আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে সুপ্রদর্শক আশা করি বুঝতে পারছেন আবেদন ফি কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব পদের নাম অধ্যক্ষ আপনার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ বেতন ভাতা দিয়ে ভাতা দিয়ে এমপিও ভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী অথবা নন এমপিও চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন ভাতা দিয়ে আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে আশা করি বুঝতে পারছেন তা দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ডিসক্রিপশন বক্সে কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়েদের স্নাতক বা সমান ডিগ্রি সমমান পাশ হতে হবে আপনার অভিজ্ঞতা চেয়েছেন এমপিএভুক্ত অথবা নন এমপিএভুক্ত কলেজের আপনার উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক পদে তিন বছরের অভিজ্ঞতা প্রভাষক সহকারী অধ্যাপক পদে বারো বছরের শিক্ষাগত অভিজ্ঞতা অথবা চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি বেসরকারি স্কুল ও কলেজের কমপক্ষে দুই বছরের প্রশাসনিক কাজের অভিজ্ঞতা সহ অধ্যক্ষ উপাধ্যক্ষ অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার একুশ আবেদনের শর্তাবলী এটি প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে সভাপতি পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ আপনার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি আপনার ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ শেরপুর বগুড়া বরাবর আবেদন করতে হবে দুই নম্বরে আবেদনের সাথে আপনার সুনির্দিষ্ট সকে জীবন বৃত্তান্ত জমা প্রদান করতে হবে জীবন বৃত্তান্ত শখ স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আপনার আর ডি ডট ইডি ডট বিডিতে পাওয়া যাবে আবেদনপত্রের সাথে সম্পৃক্ত তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের কপি প্রথম শ্রেণী গেজারের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চার্ত্রিক সনদপত্র ইউনিয়ন পৌরসভা চেয়ারম্যান মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের কপি সভাপতি পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনুকূলে জনতা ব্যাংক যে কোনো শাখা হতে পাঁচশত টাকার ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার অফরোধযোগ্য সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন প্রয়োজন নেই অসম্পূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য করা হবে ডাক বিভাগের বিলম্বর জন্য কর্তৃপক্ষ কোনো আবেদন গ্রহণ করতে বাধ্য থাকিবে না বিভাগীয় পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডি প্রদান করা হবে না কর্তৃপক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি যে কোনো শর্তে আপনার পরিবর্তন সংশোধন আপনার এমন এক সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কের ততক্ষণে অপেক্ষা করুন সুপ্রিয় দর্শক আল্লাহ হাফেজ